টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর এটা হচ্ছে রসুন, এটা খুবই উপকারী একটা উপকরণ যেটা কিনা আমি ব্যবহার করব। তো এমনি না খেয়ে আমি এমন ভাবে এটাকে ব্যবহার করব যেটা উপকারও আছে আর আমার মুখের টেস্টটাও আসবে। আমি চাটনি তৈরি করব, তো জানি না কতটা কি বোঝাতে পারছি। তো এটা হলো রসুন, এটা সব দেব না, তো চলুন দেখাই। তো এই হলো উপকরণগুলো। কচি এখানে আমি কেটে আমি একটু হালকাভাবে পুড়িয়ে নিয়েছি, গ্যাসে ধরে যেটা পোড়াচ্ছিলাম এই আমটা, এটা একদম কচি দেখতে পাচ্ছেন, এটা দেব। আম দেয় কিনা কেউ মানে চাটনিতে সেটা আমি জানি না, কিন্তু আমি দেব চাটনির মধ্যে। নিয়েছি 4 কোয়া রসুন, এখানে 4 কোয়া রসুন নিয়েছি। নিয়েছি অর্ধেকটা টমেটো, অর্ধেকটা টমেটো পুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মেন উপকরণ তো এটাই, ধনে পাতার চাটনি। আশা করি বুঝতে পারছেন, ধনে পাতার চাটনি বানাচ্ছি। কাঁচা আম, টমেটো, রসুন, আর এখানে দেব লবণ। আর যেহেতু স্পাইসি একটু করব, সেহেতু কাঁচা লঙ্কা, এখানে 2 কাঁচা লঙ্কা, লঙ্কা গুলো খুব ঝাল, 2 দেব। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা রস অল্প দেবো, যেহেতু এখানে আম পড়ছে, আমটা খুবই টক, অক্সিজেনের একদম কাঁচা কচি আম, সেহেতু খুবই টক, তাই জন্য এখানে লেবুটা আমি দিয়ে দেবো এরকম 1 ফালি লেবুর রসটা। এটা হয়ে গেলে যখন আমি কন্টেনারে ঢেলে এটা ফ্রিজে স্টোর করার জন্য রাখবো, তখন লেবুটা অ্যাড করে মিশিয়ে নেব। আর এই চাটনিটা আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন, যারা রসুন খান না, রসুন ছাড়াও বানানো যায়। আর যারা রসুন খান, রসুনটা তো খুবই উপকারী, তো রসুন যারা খান তারা রসুন দিয়ে এরকম বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, ঠিক খাওয়ার আগে বার করে 1 চামচ ভাতের সাথে গরম গরম খাবেন, খুবই টেস্টফুল। চলুন দিয়ে দেবো এবার লেবুর রসটা। এটা 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারেন। আজ হ্যাঁ, যারা রসুন দেবেন না বা মানে রসুন খান না, রসুন না দিয়ে ওখানে সর্ষে বাটা দিলে ওটাও টেস্ট হয়। এটা আবার মেখে দেব। আর এই ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কার একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। তো এই আমার তৈরি হয়ে গেল ধনে পাতার চাল।